What you practice and what I practice. আমরা যা অভ্যাস করি যা প্র্যাকটিস করি আমরা কিন্তু দিন শেষে তাই। ফর এক্সাম্পল, যদি পৃথিবীতে একটি বিশ্ব ডান্স কম্পিটিশন হয়, তখন আপনি যদি সেই ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য তৈরি হতে থাকেন, তাহলে ছ মাস পরে যদি কম্পিটিশনটা হয় আর আপনি যদি ডান্স প্র্যাকটিস করেন, মূল মঞ্চে যেদিন আপনি উঠবেন সেদিন সিদ্ধান্ত নিলেন আপনি আবৃত্তি করবেন, তাহলে কেমন হবে আপনার পারফরমেন্স? ঠিক যেমন একেবারেই খুবই ব্যর্থ একটা পারফরমেন্স হবে, ঠিক তাই হয়। আমরা যদি সব সময় দুঃখ প্র্যাকটিস করি, হতাশা প্র্যাকটিস করি, ডিপ্রেশন, তাহলে আমাদের আগামীকালও সেই একইভাবে হতাশা এবং ডিপ্রেশনে ভরে যায়। ঠিক সে কারণেই আমরা প্র্যাকটিসটা যদি, বর্তমানের প্র্যাকটিসটা যদি একটু টিউন করতে পারি, একটু চেঞ্জ করতে পারি, আমাদের একসাথে লাইফে হয়তো পাঁচটা ঘটনা ঘটে একই দিনে একই সময়, কিন্তু আমরা সিলেক্ট করি যে তিনটা ঘটনা, হয়তো দুঃখের সেই তিনটা ঘটনা বারবার রিপিট করি মনের মধ্যে এবং সেটা নিয়েই অনেকে আলোচনা সমালোচনা করি, কিন্তু যে বাকি দুটো সুখের ঘটনা আছে সেই দুটো ঘটনা একদমই পাত্তাই দিই না। কিন্তু ওই দুটো ঘটনাই যদি আমরা বারবার রিপিট করি, এক্সারসাইজ করি, তাহলে যে শক্তিটা আসবে সেই শক্তি দিয়ে কিন্তু দুঃখের ঘটনাগুলোও আমরা ভুলিয়ে দিতে পারি, চ্যালেঞ্জ ফেস করতে পারি। তাই সবাইকে আমন্ত্রণ জানাই, উই উইলের সাথে আমরা যেন একসাথে কাজ করি, আমরা যেন হ্যাপিনেস প্র্যাকটিস করি। সো উই উইল প্র্যাকটিস হ্যাপিনেস।